যদি কেউ থাকে যে আমার ভাগ্যে যদি থাকে আমার বাচ্চা সহ আমার কেউ নিব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে এই মুহূর্তে আমাদের চ্যানেলটি যারা দেখছেন তাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা দর্শক আমরা অসহায় মানুষের কষ্টের কথাগুলো তুলে ধরি সেই থেকে আমরা একজন বোনকে বসিয়েছি আমাদের ক্যামেরার সামনে শুনব তার জীবনের গল্প কেনই বা আজকে আমাদের ক্যামেরার সামনে এসেছে চলুন কথা না বাড়িয়ে তার সাথেই কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন তারপর আপনার কি সমস্যা কেন আমাদের ক্যামেরার সামনে এসেছেন আসছি আমার চলাফেরা একটু সমস্যা স্বামী মারা গেছে সাত মাস হয়েছে দুটো বাচ্চা আছে ওদের নিয়ে চলতে কষ্ট তো সবাই এই ভিডিওটা দেখে যদি সাহায্য করে আচ্ছা আপনার দেশের বাড়ি কোথায় আপনার নাম কি পুরো ঠিকানাটা একটু বলুন আমার নাম রিমা আমার দেশের বাড়ি চাঁদপুর লিমা আপনার দেশের বাড়ি চাঁদপুর জি আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার বাবা নাই এক ভাই আছে বস্তার ব্যবসা করতো আচ্ছা মারা যাওয়ার পরে কতদিন আগে মারা গিয়েছেন সাত মাস এই সাত মাস আপনি কোথায় থাকেন স্বামীর বাড়ি না আপনার বাবার বাড়ি না আমার স্বামীর বাড়ি নাই নদীর ভেঙ্গা নিয়ে গেছে আমি আমার মার কাছে থাকি আমি ও স্বামীর বাড়ি কি নদী ভেঙ্গে নিয়ে গেছে জি স্বামীর কোনো আর্থিক অবস্থা অর্থ সম্পত্তি নাই চলার মতো আমার অর্থ সম্পদ নেই না তা আপনার এই যে দুটি সন্তান তাদের বয়স কত একটা 10 বছর একটা 3 বছর 10 বছর আর 3 বছর জি তাদেরকে নিয়ে আপনি এখন কিভাবে আছেন কি সমস্যায় আছেন একটু ডিটেইলস বলুন জি অনেক সমস্যায় আছে চলতে করতে আমার বড় ছেলে মাদ্রাসায় তৃতীয় জমাতে পড়ে তো বেতন দেওয়া সবকিছু দেওয়া আমার কষ্ট হয়ে যায় আচ্ছা মানে সবকিছু চালাইতে আপনার পারতেছেন না না পারি না দুইটা বাচ্চা চাইদাই মিটাইতে গেল আমার আমি পারি না আর কি এক ভাই ভাইয়ের সংসার চালায় মারে আমার ভাই আমার দুইটা বাচ্চা ভাইয়েরও কষ্ট হয়ে যায় তুই আজকে আমাদের ভিডিও করতে কেন আসছেন আসছে যদি কেউ সাহায্য করে আমাকে মানে একটু সহযোগিতার জন্য সহযোগিতা আচ্ছা তো এই যে সহযোগিতার জন্য আসছেন আপনি জানলেন কিভাবে যে ভিডিও করলে সহযোগিতা পাওয়া যায় জানি মোবাইলে মোবাইলে দেখছি কারণ আমি একটু সহযোগিতা চাইতেছি সবার কাছে আচ্ছা তো এই যে আপনি তো একজন অসহায় নারী দুটি সন্তান নিয়ে খুব কষ্টে আছেন তা আপনার পরিবার কি বলে আমার পরিবার কি বলবো এখন বাচ্চারা এখন ছোট কিছু আমি যে কিছু করবো এখন বাচ্চারা রাইট খাওয়া যাইতে পারি না কিছু করতে পারি না আপনার বয়স কত আমার 28 28 বছরই তো আপনি এখন স্বামী হারা হলেন জি তাহলে এই যে এখনো তো অনেক পথ বাকি জি তো এই দুটি সন্তান নিয়ে এখন কি করতে চাচ্ছেন আপনি কি করতে চাই মানে আপনি কি করবেন কোন কাজ কাম করে কি সংসার চালাবেন না আবার আপনার কোনো প্ল্যান আছে যে ভবিষ্যতে আমি আবার বিয়ে বসবো কিংবা এরকম যদি কেউ থাকে যে আমার ভাগ্যে যদি থাকে আমার বাচ্চা সহ আমার কেউ নিব ইয়া করে তাহলে আমি না ভাগ্যে তো এসে পরের বিষয় আসলে আপনার নিজের প্ল্যানটা কি এবং আপনার পরিবার কি চায় কিনা আবার আপনাকে বিয়ে শাদি দিতে এরকম কোনো কিছু এরকম হ্যাঁ এরকম আছে মানে আবার বিয়ে করার ইচ্ছা আছে জি আছে কারণ বাচ্চা দুটা তো দেখতে হবে বাচ্চা করে কে দেখবে আমার তো সারা জীবন দেখা সম্ভব না তা আপনি যে সাত মাস হলো মাত্র আপনার স্বামীকে হারিয়েছেন তা আপনি এই যে দুটি সন্তান নিয়ে আবার বিয়ে করতে চান আপনি কে কি কি দেখে বিয়ে করবে যার অর্থ সম্পদ আছে তার তার এরকম দেখা যে আমার সবসময় সারা জীবন চালাতে পারবো আমার বাচ্চা করে দেখতে পারবো আমি এরকম দেখতে মানে আপনি তার খেদমুখ করতে চান হ্যাঁ আমি খেদমুখ করবো খেদমুখ ছাড়া মানে একজন সঙ্গী দরকার সেজন্য আপনি বিয়ে শাদী করতে চান আসলে সবাই তো বলে ভিডিওতে এসে একজন জীবন সঙ্গী চাই ভালো মানুষ পাইলে বিয়ে করব এরকম সবাই বলে পরবর্তীতে মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে
পরবর্তীতে আর বিয়ে শাদী করবে না, এটা আমার পক্ষে সম্ভব না। কারণ আমি আমি সত্যি কথাই বলি, আমার স্বামী নাই, দুটা বাচ্চা আছে। এরকম যদি আমার কেউ আমি যদি পাই তাহলে জীবন সঙ্গী করবো, আমি ওর খেদমত করতে করতে যাতে আমি আগে মরতে পারি ওনার আগে, আমি এই চেষ্টা করবো। মানে আপনি সেবা করতে চান? জি, সেবা করতে চাই। এই যে আসলে সহযোগিতা, দর্শক তার স্বামী নেই, আপনার নামটা কি বললেন? লিমা। লিমা, এই লিমা আপুর জীবনে একটি ঘটনা ঘটেছে, যেটা স্বামী এই বয়সেই স্বামী হারা হয়েছেন, দুটি সন্তান নিয়ে খুব কষ্টে আছেন। যদি তাকে কেউ একটু সহযোগিতা করেন কিংবা তার জীবন সঙ্গী হতে চান তাহলে আপনার সাথেই তো যোগাযোগ করবে। এই যে আপনি আমাদের ভিডিওতে আসছেন, এটা কি ভিডিওতে দেখে আসছেন না কারো কথায় আসছেন? আসলে এই যে আপনি যে এখন বিয়ে বসতে চান, আপনার দুটি সন্তান, দুজনের বয়স কত? কার বয়স কত? বড়টার 10 বছর, ছোটটার 3 বছর। তো এই যে মানে এই দুটি সন্তান নিয়ে আপনি যদি এখন বিয়ে বসে যান, তাদেরকে কোথায় রাখবেন, তারা কোথায় থাকবে? আমার বাচ্চা ঘরে যে নিব আমাকে সহ, তাহলে আমি এরকম দেখাও না মানে আপনাকে সহ যে আপনার দুটা বাবুকে যে মেনে নিবে তার কাছেই আপনি বিয়ে বসবেন। আচ্ছা, তো দেখা যাচ্ছে যে মানে এখনকার যুগে তো নিজের সন্তানকেই খাওয়াতে পারে না মানুষ, অন্যের সন্তানকে কিভাবে খাওয়াবে? না হলে হলো না বলতে কি বুঝলেন আপনি? না হলে কিছু করার নাই বলতে কি? তাহলে কি বিয়ে বসবেন না? না, মানে সন্তান রেখে বিয়ে বসবেন? আমার সন্তান সহজে মানে নেব, আমি তাকে আমি তার জীবনে, মানে আপনার সন্তানকে যদি কেউ মেনে নেয় তাহলে তার কাছে আপনি বিয়ে বসবেন, না হলে বিয়ে বসবেন না? আচ্ছা, তো আসলে আপনার কি মনে হয়, যেমন আমরা গ্রামের ভাষায় একটা কথা বলি, এক গাছের ছাল আরেক গাছে লাগে না, লাগে? তা আপনার সন্তানকে দেখা গেল যে আপনার রূপ দেখে, আপনার দেখতে শুনতে সুন্দর দেখে আপনাকে বিয়ে করলো, তো আপনার সন্তানদেরকে তো দেখা গেল যে বিয়ের পরে না নিল, তখন না? এরকম কত মানুষ আছে যে ওয়াইফ মরে গেছে, তাও উনি চলতে যেতে পারে না, এরকম দরকার কাউরে যে ওনার খেদমত করার জন্য। তো এরকম যদি হয়ে থাকে যে আমার যে মাইনা নিব ছেলে সন্তান সহ, ওরকম দেখে আমি এরকম তো দেখা যাচ্ছে যে খেজমত করার জন্য তো বয়স্ক লোক যেমন বউ খোঁজে, বয়স্ক লোক মানে অর্থ সম্পদকে বিয়ে করবেন না মানুষকে বিয়ে করবেন, কোনটা? দুইটাই চান? ওনারা খেজমত করবো, সবকিছুরই দরকার আছে জীবনে চলতে গেলে। আচ্ছা, জীবনে চলতে গেলে অর্থ সম্পদ দরকার আছে এবং বুঝিনি মানে এরকম কি করে রাখতে আছেন? মানে আগে কি ভিডিওতে কথাটা বলে রাখলেন যদি এরকম কেউ আসে, এরকম কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, আপনি একটু মাথা লাড়াবেন না, মুখ দিয়া সুন্দরভাবে স্পষ্টভাবে বলেন, অনেক মানুষ দেখ। এবার ঠিক আছে, তারপর বলেন কেন বিয়ে বসবেন? বিয়ে বসবো, আমার বাচ্চা আছে, বাচ্চা করে দেখাশোনার জন্য আমি তো একা পারি না। এই জন্য আর কি, আমার আমার তো বয়স অতটা হয়ে যায় নাই যে আমার স্বামী লাগবে না, আমার তো বয়স এখনো আছে সবে মাত্র 28 বছর। তো মানে মাত্র 28 বছর, এই জন্যই কি স্বামী লাগবে? স্বামী বাচ্চাদের জন্য লাগবে, বাচ্চাদের আমি চালাতে পারি না একা। তার মানে বাচ্চারও লাগবে আপনারও লাগবে, মানে দুজনেরই প্রয়োজন? হ্যাঁ, প্রয়োজন আছে। আচ্ছা, তো আসলে আপু এই যে আপনার তো দুটা বাবু হয়ে গেছে, আপনি তো দুই সন্তানের মা। আচ্ছা, তো এখন যে আপনাকে যে বিয়ে করবে সে লোকটা কেমন হতে হবে, কেমন লোকের কাছে বিয়ে বসবেন আপনি? কেমন? আমার থেকে বড় হতে হবে বলেন?
আমার থেকে বড় হয় তবে ওনারও বাচ্চা থাক সমস্যা কি মানে ওনার বাচ্চা থাকলে কি ওনার বাচ্চাদেরকে আপনি লালন পালন করতে পারবেন ওনার যদি বাচ্চা থাকে উনি আমার বাচ্চা করে দেখবো আমি ওনার বাচ্চা করে দেখবো আচ্ছা ওনার যদি স্ত্রী থাকা অবস্থা আপনাকে বিয়ে করতে চায় না ওরকম করব না একটু স্পষ্ট বলেন ওরকম করব না ওরকম করবেন না তাহলে কেরকম করবেন সেটা একটু বলেন আসলে যদি অবিবাহিত কেউ আপনাকে বিয়ে করতে চায় যদি অবিবাহিত একটা ছেলে যদি আপনার আপনি তো দেখতে শুনতে অনেক সুন্দর দেখে যদি আপনার রূপে যদি পাগল হয়ে যদি আপনাকে বিয়ে করতে চায় তাহলে কি আপনি বিয়ে বসবেন আমার বাচ্চা যদি জানে আছে বাচ্চা করে দেখে মান্য যদি না তাহলে বসবেন আচ্ছা তো দর্শক আপনারা যারা যেখানে আছেন আসলে আমরা এই বন্টির জীবনের গল্প কিছুটা তুলতে চেষ্টা করেছি আরো তুলবো তো আপনার